Уважаемый господин Груси. Он Игдон Абат, Мухаммадони Прадан Мунтри, Манони Жнаб Груси, Прио Бандагон. Рупур Парамна Дидут Кендри, Парамна Дишор, Чалани Шор Барахо Полоке, Ашкер Эй Унуштане Опостит Шобайке Ами Анторик Салам Женачи. Абон, Гоно Прижатен Три Бангладеше, Протом Парамна Дидут Кендру Нирманер, Но Тун Гуру Тородаб Ополоке, Обинон Дон Женачи. Эй Флагшип Проколпо, আমাদের দুই দেশের স্বার্থ রয়েছে, তা পরস্পরের জন্য উপকারী সহযোগিতা আর গভীর করছে এবং অবশ্যই বাংলাদেশের অর্থনীতি ও শক্তির নিরাপত্তায় বড় অবদান রাখছে। আমি জোর দেব যে বাংলাদেশ হলো আমাদের পরিচিত বন্ধু আর মৈত্রীপূর্ণ অংশীদারি, যার সাথে আমাদের সম্পর্ক সমতা, পরস্পরের জন্য শ্রদ্ধা ও পরস্পরের স্বার্থ মেনে নেওয়ার ভিত্তিতে নির্মিত হচ্ছে। রাশিয়া বাংলাদেশের সম্পর্কের ভিত্তি 50 বছরের আগে স্থাপন করা হয়েছে, যখন 1970 দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন পূর্ব বাংলার মানুষকে তার স্বাধীনতা সংগ্রামে এবং পরে নতুন রাষ্ট্র গোড়াপত্তনে সমর্থন প্রদান করেছে। যে দেশগুলো নবজাত রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকার করলো, আমাদের দেশটি তাদের অন্যতম ছিল। এরপরে তা বাংলাদেশ অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে যোগদান করেছে, বড় শিল্প আর বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করতে সাহায্য করেছে, যা বাংলাদেশের জনগণের জন্য আজকে ও উপকারী। আমরা জানি যে গত বছরে আমাদের দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী ছিল এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মস্কোতে ঐতিহাসিক সফরেরও সুবর্ণ জয়ন্তী ছিল। তিনি আমাদের দুই দেশের মধ্যে সার্বিক সহযোগিতার জন্য অনেক কিছু করলেন। আর আপনি, মহামান্য শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর গুরুতর পদে আপনার পিতার কাজ সফলভাবে ও সম্মানের সাথে অব্যাহত রাখছেন। রাশিয়ার বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল উদাহরণ হল সবচেয়ে প্রধান যৌথ প্রকল্পের বাস্তবায়ন। হ্যাঁ, পাবনা জেলায় রাশিয়ায় পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। আমি মনে করিয়ে দিতে চাই যে স্টেট কর্পোরেশন রোসাতম এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু করেছে 2013 সালে, আর 2017 সালেও পূর্ণ মাত্রার গবেষণামূলক আর প্রস্তুতির কাজ শেষ হলে মহান গঙ্গা নদীর কূলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ভিত্তিতে কংক্রিট ঢালাই কাজ শুরু করা হয়েছে। আমি জোর দিচ্ছি যে বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণের পুরো মেয়াদে আমরা মহামাননীয় শেখ হাসিনার সাথে রূপুর প্রকল্পের বাস্তবায়ন ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখছি। রোসাতমের একই সময়ে দুইটা ইউনিট নির্মিত হচ্ছে, যাতে 2400 মেগাওয়াট সম্পন্ন 3+ প্রজন্মের চুলি ব্যবহৃত হচ্ছে, যেন আমরা প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ আগামী 2024 সালে আর দ্বিতীয় ইউনিটের স্টার্টআপ 2026 সালে করি। প্রকল্প পূর্ণ মাত্রায় অপারেশন করার পরে এই কেন্দ্রটি বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার 10% মেটাবে। 10% তা হল একটা বড় বড় সংখ্যা। এই বাংলাদেশের দ্রুত বৃদ্ধিমূলক অর্থনীতির চাহিদা পূরণ করবে। এই কেন্দ্রটি কয়লা ও গ্যাস জেনারেশনের উপর দেশটির নির্ভরতা কমে দিয়ে জাতির শক্তির ভারসাম্য উন্নত করবে। আর অবশ্যই নতুন বিদ্যুৎ কেন্দ্র কার্বন নির্গমন করবে না, যা পরিবেশের জন্য খুব ভালো হবে, মানুষের স্বাস্থ্যের ভালো হবে, জনগণের ভালো হবে। রাশিয়া আর বাংলাদেশের পারমাণবিক প্রকৌশলী নির্মাণকারীরা শ্রমিকেরা যৌথভাবে আর মৈত্রীপূর্ণভাবে কাজ করছে এবং বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শিডিউল অনুযায়ী করা হচ্ছে। প্রতিদিন নির্মাণস্থলে শ্রমিকদের সংখ্যা হলো 20,000 মানুষের বেশি, যাদের থেকে বেশিরভাগ হলো বাংলাদেশের নাগরিক। আর তা হলো রূপুর প্রকল্পের সাথে জড়িত কর্মসংস্থানের শুধু একটি ভাগ, একটি অংশ। এই প্রকল্প অনেক বাংলাদেশের কারখানায় অর্ডার দিচ্ছে,
যার ফলে সারা দেশে অনেক মানুষ কাজ পেয়েছে। নির্মাণ কাজ, মাল সরবরাহ, পরিবহন আর অন্যান্য সেবা দেবার জন্য স্থানীয় কোম্পানি প্রকল্পের জন্য কাজ করছে। তাছাড়া প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে, আর আমি এই এইমাত্র এই কথা বলেছি, আমাদের ভারতীয় বন্ধুগণও সাহায্য করছে, যার কোম্পানিরা সাবসিডির হিসাবে কাজ করছে এখানে নির্মাণস্থলে। শান্তিপূর্ণ আনোর ক্ষেত্রে বিশ্ব স্বীকৃত নেতা হিসাবে রোসাতম পারমাণবিক কেন্দ্রে নির্মাণের সময় অত্যাধুনিক প্রকৌশলী সিদ্ধান্ত আর প্রযুক্তি ব্যবহার করে, যা নিরাপত্তা ও পরিবেশগত উচ্চতর নিয়ম পালন করে। কেন্দ্রটির নির্মাণ, তার অপারেশনের জন্য প্রস্তুতি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিয়ম আর সুপারিশ মেনে নিয়ে করা হচ্ছে। আমি মনে করি যে এখানে যে উপস্থিত জনাব গ্রোসি নিশ্চিত করতে পারে যে রূপপুরে ব্যবহৃত নিরাপত্তার পদ্ধতি হল নির্ভরযোগ্য আর অত্যাধুনিক। আর অবশ্যই রাশিয়া শুধু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে না, এই পারমাণবিক প্রকল্পের পুরো লাইফ সাইকেলে আমরা বাংলাদেশ অংশীদারীদের সমর্থন করব, পাশে থাকব। পারমাণবিক জ্বালানির টেকসই সরবরাহ করা, কারিগরি সেবা করা এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা করার দায়িত্বভার রাশিয়ান পক্ষ গ্রহণ করেছে। রূপপুর প্রকল্পের সহযোগিতার কাঠামোতে রাশিয়ান পক্ষ বাংলাদেশের পরমাণু ক্ষেত্রের জন্য অত্যন্ত যোগ্যতা সম্পন্ন বিশেষজ্ঞদের তৈরি করছে। আমাদের উচ্চ বিশ্ববিদ্যালয়ে পারমাণবিক প্রশিক্ষণ পেয়েছে 80 বাংলাদেশের শিক্ষার্থীদের বেশি, আর ভবিষ্যতে তাদের সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে। তাছাড়া আসলে শুধু শুধু বিদ্যুৎ কেন্দ্র আমরা গড়ে তুলি না, পুরো পারমাণবিক ক্ষেত্র আমরা গড়ে তুলছি। তাছাড়া গত বছর থেকে বাংলাদেশ অপারেশনের ম্যানেজমেন্টের জন্য রূপপুরের বিদ্যুৎ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্র কাজ করছে। তাতে প্রস্তুত করা বিশেষজ্ঞ কেন্দ্রটির মূল প্রযুক্তিগত প্রক্রিয়া নিশ্চিত করবে। আর আজ পর্যন্ত এরকম প্রশিক্ষণ পেয়েছে 1000-এর বেশি বাংলাদেশ নাগরিক। মূল্যবান পেশাদারী দক্ষতা ও বুদ্ধি পাওয়ার ফলে শুধু পারমাণবিক ক্ষেত্রে নয়, বাংলাদেশের অর্থনীতির অন্যান্য শিল্প ক্ষেত্রে তারা উপকারী হবে। প্রিয় বন্ধুগণ, এখন আমাদের অনুষ্ঠানের ধারাবাহিকতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমাদের বাংলাদেশের সহকর্মীদের রাশিয়ান পারমাণবিক জ্বালানি সরবরাহ সার্টিফিকেট প্রদান করা হবে। তারপর রূপপুর পারমাণবিক কেন্দ্র আনুষ্ঠানিকভাবে পারমাণবিক স্থলের মর্যাদা পাবে। আর আমি বাংলাদেশের মহামাননীয় প্রধানমন্ত্রীকে আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ শান্তিপূর্ণ সহ অন্যান্য মূল ক্ষেত্রে আমাদের সহযোগিতা গভীর। অনেক ধন্যবাদ মহামাননীয় প্রধানমন্ত্রীকে। সব রাশিয়ার বাংলাদেশি বন্ধুদের সহকর্মীদের আমি কামনা করছি, সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ।